আমরা দুটো মুভি দেখলাম আজকে, একটা হলো চুপ আর একটা হলো ব্রহ্মাস্ত্র, যেটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল। বাট চুপটা আমি রিসেন্টলি কালকেই জানতে পারি চুপটার ব্যাপারে, তো কালকে ডিসাইড হয়ে তো আমার স্টোরিটা খুব ভালো লাগলো, নতুন লাগলো বলে আমি আজকে ওটাও দেখলাম। চুপ মুভিটা আগে বলি কেমন লাগলো, নতুন নতুন স্টোরি, নতুন থিঙ্কিং সব মিলিয়ে দারুণ লাগলো, ইনফরমেটিভ ছিল, ভালো ছিল, ভালো লাগলো আমার। আর তারপর আসছি ব্রহ্মাস্ত্রতে। ব্রহ্মাস্ত্রটা এন্টারটেইনিং ছিল, ওটাও একটু নতুন থিঙ্কিং, নতুন স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, তো আমার মোটামুটি ভালোই লাগলো, এন্টারটেইনিং লাগলো, ভালো লাগলো আমার। আমার নলেজের ওপরে ছিল, তো আমার মোটামুটি ভালোই লাগলো, এন্টারটেইনিং লাগলো। আর অবশ্যই আমি সেকেন্ড পার্টের জন্য ওয়েট করব, দেব যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার রোলের জন্য ওয়েট করব, সেই ক্যারেক্টারটার রোলটা কে প্লে করছে সেটার জন্য ওয়েট করব। তো হ্যাঁ, আমার মোটামুটি ভালোই লাগলো দুটো মুভি, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন, খুবই ভালো লাগলো। এখন দেখি ওর কেমন লাগলো দুটো মুভি, ও কি বলে দুটো মুভি রিভিউতে। তো তোমার কেমন লাগলো চুপ, কেমন লাগলো চুপটা? আমার ব্যাপক লেগেছে। ফার্স্ট অফ অল মানে সিরিয়াল কিলিংটা ঠিক আছে, এটা তো অনেক মুভিতেই দেখায়, কিন্তু যে কনসেপ্টটা সিরিয়াল কিলারের সেইটা খুব দারুণ, সেটা আমি বলবো না, কিন্তু সেইটা দেখা দেখলে তবে বুঝতে হবে, মানে ওইটা খুব নতুন, মানে আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম আমি এরকম মুভি দেখছি। আর মুভিটা খুব এনজয়, মানে খুব ভালো লাগবে দেখে। আর ব্রহ্মাস্ত্র কেমন লাগলো? ব্রহ্মাস্ত্র এনজয়িং আমি বলবো, একটু হ্যাঁ এন্টারটেইনিং, একটু স্লো শুরুর দিকটা একটু স্লো আছে, বাট বেশ এনজয়িং, আমি এনজয় করেছি খুব। আমি যেটা বলতে ভুলে গেছিলাম ব্রহ্মাস্ত্রের ব্যাপারে, যে একটু স্লো লাগলো কেন কি অনেকগুলো গান আছে, গানটা আমার একটু বেশি লাগলো ব্রহ্মাস্ত্রতে, তো মনে হচ্ছিলো তাড়াতাড়ি করে স্টোরিটা হোক, গল্পটা হোক, গল্পটা জানি, তো এই জন্য আমার গানটা একটু বেশি লাগলো, ব্যাস এইটুকুই। আপনারা অবশ্যই দেখতে পারেন দুটো মুভি, খুব ভালো, একবার তো দেখাই যেতে পারে।